আমরা পেনারকোড থেকে একটি সমাধান দেখার চেষ্টা করব প্রবলেম কোশ্চেনের। আমরা জানি যে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি লিখিত পরীক্ষায় অনেক প্রবলেম কোশ্চেন এসে থাকে। আমি পেনারকোড থেকে একটা ফ্যাক্ট আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের সামনে যদি কোনো খাতা থাকে, খাতায় ফ্যাক্টটি লিখুন, কারণ ফ্যাক্ট শুনে শুনে পড়ার চাইতে আপনি যদি লিখে পড়তে পারেন তাহলে বেশি বেনিফিটেড হবেন। আমি ফ্যাক্টটি বলতেছি। রহিম নামক এক ব্যক্তি একটি হাসপাতালে গেল। সেই হাসপাতালের সার্জন হচ্ছে করিম। করিম রহিমের অবস্থা দেখে বলল যে আপনাকে অপারেশন করতে হবে। তখন সে অপারেশন করল এবং অপারেশন করল কার জন্য? তার মঙ্গলের জন্য। মঙ্গলের জন্য অপারেশন করতে গিয়ে দেখা গেল রোগীটি মারা গেল। তাহলে সেই সার্জন আসলে লায়াবল হবে কি না, সে খুনের অপরাধে অপরাধী হবে কি না? এখানে দেখেন সার্জন যে কাজটা করছে সেটা সরল বিশ্বাসে করছে, সরল বিশ্বাসে করছে এবং রোগীর উপকারের জন্য করছে, যে রোগী সুস্থ হতেও পারে বাট সুস্থ না হয়ে সে মৃত্যুবরণ করছে। সার্জন যেহেতু সরল বিশ্বাসে অপারেশন করতে গিয়ে রোগীটি মারা গেছে, গুড ফেইথের কারণে এখানে সার্জন লায়াবল হবে না। এখন লায়াবল হবে না আমরা বলতেছি, এটা এখন কোন সেকশনের আন্ডারে বলবো, পেনাল কোডের কোন সেকশনকে রেফার করে বলবো। আমরা জানি যে প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটা ফ্যাক্টই কোনো না কোনো সেকশনকে কেন্দ্র করে করা হয়। তাহলে এখানে সেকশন আছে 88। 88 ধারাতে কী বলছে? 88 ধারাতে বলছে যদি মৃত্যু ঘটানোর ইচ্ছা না থাকে বাট সরল বিশ্বাসে অন্যের উপকারের জন্য সম্মতি নিয়ে যদি কোনো কাজ করা হয় এবং অপর পক্ষের কোনো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতির জন্য সরল বিশ্বাসে যে কাজটি করছে অন্যের মঙ্গলের জন্য সেই ব্যক্তি লায়াবল হবে না। তাহলে এটা হচ্ছে ছোট্ট একটি ফ্যাক্ট আপনাদের সামনে বললাম। আমার চ্যানেলে আপনারা অনেক অনেক ফ্যাক্ট পাবেন, বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার যত ধরনের ফ্যাক্ট যে যেভাবে আসতে পারে সব কিছুই আমার এই চ্যানেলে পাবেন। জাস্ট আমাকে একটু উৎসাহ দিবেন, কমেন্ট করবেন যে আসলে আমি কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো বা আমার ভিডিওতে কোন কোন ল্যাকিংস আছে, এগুলো বললে আমার জন্য ভালো হয়, তাহলে আমি বেশি বেশি কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ফ্যাক্ট নিয়ে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে, পরবর্তী টপিক বা পরবর্তী যে বিষয়ে ভিডিও বানাবো এটা পেতে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আপনি ভিডিওটি পাবেন না। ধন্যবাদ সবাইকে।